সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি জাহাঙ্গীর আলম, আজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায়ের পাঠ ৬, যেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি, চিকিৎসা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আলোচনা করব। তথ্য যোগাযোগ প্রযুক্তির চিকিৎসা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। আগের দিনে যখন মানুষ ডাক্তার বা কবিরাজের কাছে আসতো, তখন ডাক্তার বা কবিরাজেরা রোগীর বিভিন্ন লক্ষণ দেখে চিকিৎসা সেবা দিত। কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে এখন ডাক্তাররা রোগীর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা দিচ্ছে। এমনকি যে কোনো তথ্য ভর্তিগুলো তারা ডাটাবেসে রাখতেছে, এবং যে কোনো সময় সেই ডাটাবেসগুলো থেকে আবার তথ্য উপভর্তগুলো বের করে তাদের যখন যেটা প্রয়োজন সেটা আবার দেখতে পারতেছে। বিশেষ করে এই প্যান্ডামিক এর সময়ে মানুষের সবচেয়ে যেটি তথ্য যোগাযোগ প্রযুক্তি কাজে লাগতেছে সেটি হলো টেলিমেডিসিন। এখন গ্রাম পর্যায়ে ডাক্তার, আমাদের দেশের ডাক্তার সমস্যা, গ্রাম পর্যায়ে মানুষেরা ডাক্তারি সেবা নেওয়ার জন্য এখন বিভিন্ন সংগঠন টেলিমেডিসিন নিয়ে এগিয়ে আসছে। তাই এখন গ্রাম পর্যায়ের মানুষেরা যে কোনো সময় টেলিমেডিসিনের সেবা নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে তাদের চিকিৎসা সেবা নিতে পারতেছে। তাছাড়াও বিভিন্ন রোগ প্রতিরোধক টিকা, এ সমস্তগুলো তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলেই আজকাল মানুষ সহজেই পেয়ে যাচ্ছে। তাছাড়া এখন এমন পর্যায়ে আসছে যে আগের একটা ঔষধ বিভিন্ন রোগী খাইত, কিন্তু এখন এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে মানে কোন রোগের কোন ওষুধ একটা মানুষের নির্দিষ্ট পরিমাণ ওষুধেরও তৈরি হচ্ছে। তাছাড়াও বর্তমান সময়ে এই যে করোনা ভাইরাসের জিনোম পরীক্ষা, এগুলোও এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নির্ণয় করা সম্ভব হচ্ছে। তাই চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে ভূমিকা তা অনস্বীকার্য। বিশেষ করে হাম, যক্ষা, কলেরা, নিউমোনিয়া, টাইফয়েড, এই সমস্ত রোগের যে টিকাগুলো, এগুলোও এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলেই মানুষের এখন হাতের মুঠোয় চলে আসছে। পরিশেষে বলতে পারি যে চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আরও এই চিকিৎসা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।